মিম কালচারকে দেশব্যাপী ছড়িয়ে দিতে রুচি বারবিকিউ চানাচুর আয়োজন করেছে মিম প্রতিযোগিতা। এতে প্রায় 4000-এর বেশি মিমার অংশগ্রহণ করেন। এর মধ্যে সেরা মিম তৈরি করা 15 জন মিমারের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। শুক্রবার রাজধানীতে রুচি বারবিকিউ ভোলা যায় না মিম ফেস্ট প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম ও হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ সহ অনেকেই। আপনারা এখানে এসেছেন এর জন্য কেউ ভোলা যায় না।